আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আপনাদের একটা খুবই কমন একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে জানুয়ারি থেকে আমার হাউস বিল্ডিং করা ভালো হবে নাকি ব্যাচেলর করা ভালো হবে, এই প্রশ্নের আনসার করার চেষ্টা করব। তবে এটা আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত গোল বা আপনার যে জীবন দর্শন তার উপর ডিপেন্ড করবে যে আপনি কি হাউস বিল্ডিং করবেন নাকি ব্যাচেলর করবেন, কারণ দুইটা কিন্তু টোটালি দুইটা জিনিস, আলাদা ডিফারেন্ট দুইটা জিনিস। একটা হচ্ছে হাউস বিল্ডিং, যেটা হচ্ছে আপনার একটা ভোকেশনাল ট্রেনিং, যেখানে আপনি স্পেসিফিক্যালি একটা প্রফেশনের উপর এক্সপার্টাইজ অর্জন করবেন। অন্যদিকে যদি আমি ব্যাচেলরের কথা বলি, তাহলে কিন্তু এটা একটা একাডেমিক ডিগ্রি, যেখানে আপনি কিন্তু একটা কি বলে যে ব্রডার অ্যাঙ্গেল আপনি থিওরিটিক্যাল নলেজ অর্জন করবেন, পাশাপাশি কিছুটা প্র্যাকটিক্যাল নলেজ আপনি সেখান থেকে অর্জন করবেন। তো দুইটা টোটালি দুইটা জিনিস, একটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং আর একটা হচ্ছে একাডেমিক ডিগ্রি। আজকের এই ভিডিওতে আমি যেটা করবো যে একটু কম্পারিজন আনার চেষ্টা করব, যেটা দিয়ে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য বেস্ট স্যুট কোনটা, বেস্ট অপশন কোনটা। প্রথমে হচ্ছে আমি ডিউরেশনের কথা বলতে পারি। জার্মানিতে যদি আপনি হাউস বিল্ডিং করেন, তাহলে একটা হাউস বিল্ডিংয়ের ডিউরেশন নর্মালি 2 থেকে 3 বছর, যেখানে আপনি যদি ব্যাচেলর করেন তাহলে সেই ব্যাচেলরের ডিউরেশন কিন্তু আপনার কি বলে যে 3 থেকে 4 বছর। তারপর যদি আমি আপনার কি বলা যায় এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা বলি, আপনার আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, হাউস বিল্ডিং করার রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান, যেটা হাউপ্ট শোলে বা রিয়াল শোলে বলে, সেটা যেটা হচ্ছে জার্মানির স্কুল স্ট্যান্ডার্ডে 9ম বা 10ম শ্রেণী। ওকে, সেই রিয়াল শোল বা হাউপ্ট শোল শেষ করে আপনি বেসিক্যালি হাউস বিল্ডিং শুরু করতে পারবেন। বাট আপনি যদি ব্যাচেলর করতে চান জার্মানিতে, তাহলে জার্মান এডুকেশনাল কারিকুলামে সেটা জার্মান আবিটুর লাগে। জার্মান আবিটুর কিন্তু হচ্ছে 13 বছরের স্কুলিং। সো এন্ট্রি রিকোয়ারমেন্টেও কিন্তু আপনার হিউজ একটা ডিফারেন্স এখানে আছে। তারপর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ফোকাস। দেখেন, হাউস বিল্ডিংয়ে কিন্তু বেসিক্যালি আপনার ফোকাস করা হয় আপনার প্র্যাকটিক্যাল স্কিলের উপর, তাই না? আপনি হাউস বিল্ডিংয়ের হিউজ একটা পার্ট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল শেখানো, প্র্যাকটিক্যালি আপনাকে শেখানো হবে। খুবই সামান্য একটা পার্ট হচ্ছে যেখানে আপনাকে থিওরিটিক্যাল নলেজ দেওয়া হবে। অন্যদিকে আমরা যদি ব্যাচেলর্সের কথা বলি, এটা হচ্ছে বেসিক্যালি আপনার একাডেমিক স্কিলস, তাই না? যেখানে আপনার কি বলে যে আপনাকে বেসিক্যালি থিওরিটিক্যাল নলেজের পার্টটা কিন্তু অনেক বেশি এবং কি বলে যে প্র্যাকটিক্যালের পার্টটা কিন্তু অনেক কম। সো এখানে কিন্তু একটা বিপরীতমুখী ব্যাপার কিন্তু এই জায়গায় আছে। তারপর আমি স্ট্রাকচারের কথা বলতে পারি, যে দেখেন যেটা একটু আগে বললাম যে হাউস বিল্ডিং কিন্তু হচ্ছে ক্লাসরুম প্লাস হচ্ছে আপনার অনসাইট বেস্ট, তাই না? অনসাইট বলতে আমি বোঝাচ্ছি একটা কোম্পানিতে বসে আপনি কাজ করবেন, সেটাকে আমি অনসাইট বলতেছি, অনসাইট ওয়ার্ক। তো ক্লাসরুম কেন বলতেছি, যে হাউস বিল্ডিং এর স্ট্রাকচারটা হয়ে থাকে এরকম যে আপনি আপনার যে টোটাল হাউস বিল্ডিং এর সময়টা, তার 75% জেনারেলি 75% হচ্ছে আপনি একটা কোম্পানিতে বসে কাজ করার মাধ্যমে আপনি একটা কাজ, একটা প্রফেশন শিখবেন, এবং এই যে 25% সময় সেটা হচ্ছে আপনি একটা ভোকেশনাল স্কুলে যেয়ে সেই যে প্রফেশন, সেই প্রফেশনের উপর আপনি থিওরিটিক্যাল নলেজ নেবেন। আবার যদি আপনি কি বলে ব্যাচেলর্স ডিগ্রির কথা বলেন, তাহলে এটা কিন্তু টোটালি ক্লাসরুম বেসড বা লেকচার হল হল বেসড। এখানে কিন্তু হাউস বিল্ডিং আপনি যখন ব্যাচেলর করবেন জার্মানিতে, আপনাকে ক্লাসরুমে যেতে হবে বা আপনাকে লেকচার হলে যেয়ে আপনাকে লেকচার শুনতে হবে, শুনে আপনাকে থিওরিটিক্যাল নলেজ নিতে হবে। এটা হচ্ছে তার মানে সবচাইতে বড় পার্ট। এবং হ্যাঁ, আপনার ল্যাবরেটরিতে হয়তো আপনি কিছু প্র্যাকটিক্যাল করবেন, এবং অনেক ব্যাচেলর প্রোগ্রাম আছে যেখানে ধরেন আপনি একটা সেমিস্টার থাকে যেখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে, সেটা আপনি একটা মানে অনসাইট প্রোগ্রাম হয়ে থাকে, মানে একটা কোনো একটা কোম্পানিতে আপনি কি বলে যে জাস্ট একটা 6 মাস একটা ইন্টার্নশিপ করবেন, এরকম হয়ে থাকে। তারপর হচ্ছে আমি বলতে পারি ক্যারিয়ার প্রসপেক্টের কথা। দেখেন, ক্যারিয়ার প্রিপারেশন অ্যাকচুয়ালি, দেখেন আপনি যখন হাউস বিল্ডিং করতেছেন তখন কিন্তু আপনি একটা প্রফেশন শিখতেছেন, একটা প্রফেশন, তার মানে আপনার ক্যারিয়ার আপনি প্রিপেয়ার হচ্ছেন ঠিকই, কিন্তু আপনি স্পেসিফিক একটা প্রফেশনের উপর আপনি প্রিপেয়ার হচ্ছেন। কিন্তু অন্যদিকে যদি আপনি কি বলে যে ব্যাচেলর ডিগ্রির কথা বলেন, একাডেমিক ডিগ্রির কথা বলেন, এখানে কিন্তু আপনি ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস আপনার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতেছেন, আপনি অনেকগুলো প্রফেশনে কিন্তু আপনি যেতে পারবেন। যদি আমি আমার কথা বলি, সেটা হচ্ছে যে আমি ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম জামায়াতে, সেখানে কিন্তু ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং একদিকে আমার যেমন সুযোগ ছিল কম্পিউটার সায়েন্সে ঢোকার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি কম্পিউটার সায়েন্স রিলেটেড, আবার অন্যদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সুযোগ ছিল, অন্যদিকে ছিল কিন্তু আমার মাইক্রো কন্ট্রোলারের মানে আপনার কি বলে যে এমবেডেড সিস্টেমেও ঢোকার কিন্তু সিস্টেম অপরচুনিটিস আমার ছিল। সো
আপনি যদি ব্যাচেলর ডিগ্রি একাডেমিক ডিগ্রি নেন, তাহলে আপনার মানে প্রফেশনের যে রেঞ্জটা সেটা অনেক ওয়াইড, ঠিক আছে? কিন্তু আপনি যদি হাউস বিল্ডিং করেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনের যে রেঞ্জ সেটা হচ্ছে খুবই ন্যারো, বিকজ আপনি কিন্তু একটা প্রফেশন হাউস বিল্ডিং করবেন। সো সেখানে কিন্তু আপনার প্রফেশনের রেঞ্জটা হচ্ছে অনেক ন্যারো। তারপর এখানে আর্নিংসের ব্যাপারটা চলে আসে, যে আপনি যখন হাউস বিল্ডিং করবেন, তখন যেহেতু আপনি কোম্পানিতে বসে কাজ করবেন, কোম্পানি আপনাকে একটা সম্মানী দিয়ে থাকে সেই সময়টাতে, সেটা 1000 ইউরো, 1200 ইউরো পার মান্থ এরকম হয়ে থাকে নর্মালি। বাট আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, ব্যাচেলর বা মাস্টার্স করবেন, উল্টা কিন্তু আপনাকে একটা টিউশন ফিস ইউনিভার্সিটিকে দিতে হবে। হ্যাঁ, জার্মানি যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে কোনো টিউশন ফিস দিতে হয় না, বাট একটা সেমিস্টার কন্ট্রিবিউশন কিন্তু প্রতি সেমিস্টার দিতে হয়, যেটা নর্মালি 500 ইউরো পর্যন্ত হয়ে থাকে, একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? এটা তারপর হচ্ছে আপনি তারপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি সেটা হচ্ছে ফার্দার এডুকেশন। দেখেন, আপনি যখন হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, হাউস বিল্ডিংয়ের মেইন গোলটা হচ্ছে যে আপনি এটা একটা প্রফেশনাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, যেটা করে আপনি খুব তাড়াতাড়ি আপনার একটা ক্যারিয়ারে ঢুকে যাবেন। সো আপনি সে রিয়ালশুল আফসুলস করলেন, যেটা হচ্ছে 10ম ক্লাস জার্মানির, সেটা করে আপনি 3 বছর হাউস বিল্ডিং করলেন, সো 13 বছরের স্কুলিং করে আপনি ডিরেক্টলি একটা প্রফেশনে ঢুকে যাচ্ছেন, আপনি ইমিডিয়েটলি একটা ক্যারিয়ার শুরু করতেছেন। অন্যদিকে যদি আমি ব্যাচেলরের কথা বলি, তাহলে দেখেন আপনি 13 বছর স্কুলিংয়ের পর আপনি ব্যাচেলর শুরু করতেছেন, আবার তারপর আরও 4 বছরের একটা প্রোগ্রাম করতেছেন, মানে 17 বছর, আরও যদি মাস্টার্স করেন আরও মানে হচ্ছে 2 বছর, তার মানে হচ্ছে আপনার 19 বছরের টোটাল একটা এডুকেশন। তো এখানে যে জিনিসটা হয় যে আপনার ব্যাচেলর্স যদি আপনি করেন, তাহলে আপনার ফার্দার এডুকেশনে হিউজ একটা স্কোপস থাকে, আপনি মাস্টার্স করতে পারবেন ব্যাচেলর পড়ে, তারপর আপনি পিএইচডি করতে পারবেন, পোস্টও করতে পারবেন সে জায়গায়। কিন্তু আপনার হাউস বিল্ডিং যদি করেন, কিছুটা লিমিটেশনস আছে। হ্যাঁ, আপনি হাউস বিল্ডিং করার পরে ভাইটা বিল্ডিং করতে পারবেন, তারপরে হ্যাঁ কিছু কিছু ফিল্ড আছে যেখানে আপনি হাউস ব্যাচেলর করতে পারবেন, সো সে অপরচুনিটিস আছে। বাট আপনি যদি ব্যাচেলর ডিগ্রি করেন, তাহলে কিন্তু আপনার ফার্দার এডুকেশনের সুযোগ অনেক বেশি। তারপর আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে ক্যারিয়ার ফ্লেক্সিবিলিটি। একটু আগে আমি সেই জিনিসটা বলেছি অলরেডি। দেখেন, আপনি যখন হাউস বিল্ডিং করবেন, তখন আপনি মাত্র একটা প্রফেশন শিখবেন। এখন আপনি যদি মাত্র একটা প্রফেশন শিখেন, তাহলে কিন্তু আপনার মানে ক্যারিয়ারের যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু অনেক কমে যায়। বাট আপনি যদি একটা একাডেমিক ডিগ্রি নেন, সেখানে আপনি অনেকগুলো প্রফেশনের উপর মানে কি বলে যে প্রিপেয়ার্ড হবেন, যে কারণে কিন্তু আপনার ক্যারিয়ারের একটা ফ্লেক্সিবিলিটি থাকে। তো সেটা হচ্ছে আপনার যখন আপনি হাউস বিল্ডিং করবেন, তখন সেটা একটু কম। আরও কিছু বিষয় এখানে বলা যেতে পারে, যেমন আপনি ভাষাগত একটা ব্যাপার আছে, হাউস বিল্ডিং করতে চাইলে অবশ্যই আপনাকে জার্মান ভাষায় করতে হবে। অন্যদিকে যদি আপনি এখানে পড়াশোনা করতে চান, ব্যাচেলর বা মাস্টার্স, তাহলে আপনি কিন্তু ইংলিশ ভাষায় সেটা করতে পারবেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার আছে। তো আপনি যদি ফিউচার প্রসপেক্টে কথা বলেন, হ্যাঁ আপনি একটা 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 হাউস বিল্ডিং করে আপনি একটা প্রফেশনের যে লেভেল পর্যন্ত যেতে পারবেন, আপনি যদি সেটা আপনার সেই জায়গায় একটা একাডেমিক ডিগ্রি থাকে, ব্যাচেলর মাস্টার্স, অবশ্যই আপনি তার থেকে অনেক উপরে আপনি প্রফেশনাল লেভেলে যেতে পারবেন, ঠিক আছে? এখানে স্যালারিগত ব্যাপার আছে, যেহেতু ব্যাচেলর বা মাস্টার্স আপনাকে অনেক লম্বা সময় পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, এখানে অবশ্যই স্যালারির দিক থেকেও আপনার হাউস বিল্ডিং করার পরে যে আপনি যে জব করবেন, সেই একই রকম জব যদি আপনি ব্যাচেলর করার পরে করেন, তাহলে অবশ্যই আপনি স্যালারি সেখানে আপনার বেশি থাকবে। এরকম অনেক বিষয় আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ক্যারিয়ার গোল কী, আপনার চাহিদা কী, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কি ব্যাচেলর করবেন জার্মানিতে নাকি হাউস বিল্ডিং করবেন। তো এই ভিডিওতে আমি একটু জাস্ট কি বলে যে একটা কম্প্যারিজেনের মতো করার চেষ্টা করেছি, যেটাতে আপনারা একটা ফিলিংস যেন পান, একটু আপনারা ডিসাইড যেন করতে পারেন। এখানে আরও একটা পার্থক্য আমি বলি, যেটার কারণে অনেকেই মেসেজ করেন, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে ব্যাচেলর বা মাস্টার্স করতে আসেন, তাহলে আপনাকে কিন্তু ব্লকড অ্যাকাউন্ট করতে হবে, যেটা এই মুহূর্তে বা 13 বা 14 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। আপনি যদি কি বলে যে হাউস বিল্ডিং করতে আসেন, আপনাকে কিন্তু কোনো ব্লকড অ্যাকাউন্ট করতে হবে না। এটাও একটা অনেক বড় ফ্যাক্টর অনেকের জন্য ডিসাইড করার জন্য, সো সেটাও আমি এখানে মেনশন করে দিলাম। ভালো থাকে সবাই, পরের ভিডিওতে কথা বলে দিলেন। আল্লাহ হাফেজ।